আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটি করছি সেটি হচ্ছে R15 ভার্সন 3 অ্যান্ড ভার্সন 4 এর যে লাইট আছে, হেডলাইট, সে হেডলাইটের একটা কম্পারিজন ভিডিও, মানে কোন লাইটে কীরকম আলো হয় সেইটা জানবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে R15 ভার্সন 3-তে লাগানো হয়েছে LED হেডলাইট এবং ভার্সন 4-এ ডিএল লাইট প্লাস হচ্ছে OLED। তো এখন দেখি কোনটার আলো কীরকম হয়, আর ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন। তো এখন আমি প্রথমে নিয়ে যাব আমার ভার্সন 4, এবং এটা আমার বাড়ি থেকে একটু দূরে নিয়ে যেতে হবে, কারণ সেইখানে আলোটা আমি ঠিকভাবে মানে কম্পারিজন করতে পারবো। So this is the low beam of R15 version 4, and economy high beam dibo. Ei hocche high beam, ei hocche high beam er alo, ar ei hocche low beam er alo. To alo da onek sundor, onek special, khub mane battery smooth bole etare, ekdom shoman bhabe porche, khel korchen ekdom shoman bhabe. To ei je, আর এখন আমি যাব, যাই ভার্সন 4 নিয়ে আসবো, ভার্সন 3 নিয়ে আসবো, ভার্সন 3 নিয়ে এসে ভার্সন 3 দেখাবো যে ভার্সন 3 এর আলোটা কিরকম। নাও ইটস টাইম ফর ভার্সন 3। তো এখন ভার্সন 3 নিয়ে যাব এবং দেখবো যে ভার্সন 3 এর আপনার লাইটিংটা, হেডলাইটটা কিরকম। মজা আসো, আসো। হেডলাইটের আলো তো দেখা যাচ্ছে ওইটারই বেশি ছিল, কিন্তু চালায় কিন্তু এইটা বেশি মজা পাইতেছি, এবং সেই কারণে ভার্সন 4টা সেল করে দিচ্ছি এবং ভার্সন 3টা রেখেই দিচ্ছি। তো এই যে চলে এসেছি কাঙ্ক্ষিত স্থানে, যেখানে ভার্সন 4 এর লাইট টেস্ট করছিলাম, এখন এটারটা টেস্ট করব। এখন আমরা সেম জায়গায় আছি এবং এটা হচ্ছে ভার্সন 3-র আলো, এর আগে যেটা দেখছেন সেটা হচ্ছে ভার্সন 4-এর আলো। তো এই হচ্ছে লো বিম, এই হচ্ছে হাই বিম, এটা হাই বিম। তো ভার্সন 4 এর আলোটা ছিল এই যে এই জায়গা থেকে দেয়াল পর্যন্ত এবং এই দিকে আরেকটু ছড়ছিল, হুম, কিন্তু এটার মধ্যে আসলে সেরকম হয় না, এটা একটু মানে কম ছড়ে, আলোটা তুলনামূলক ভার্সন 4 এর থেকে একটু কম। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ভার্সন 3 আমার, আর ওটা ছিল ভার্সন 4। তো এই হচ্ছে অবস্থা, আর ভার্সন 4 এর আলোটা একদম এই একদম সামনে থেকে, এই সামনে থেকে একদম যতদূর যায়, এটার আলো ভালো কিন্তু ভার্সন 4 এর তুলনায় এটার আলো খুবই কম। তো এই ছিল আমার R15 ভার্সন 3 অ্যান্ড ভার্সন 4 এর আলোর কম্পারিজন। তো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।